বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পুরস্কার পেল ঈশ্বরদী পৌরসভা। পুরস্কার উৎসর্গ করা হলো পৌরবাসীকে। প্রতিবেদনটি তৈরি করেছেন এস এম রাজা, পাঠ করছে মিমুনমুন। ঈশ্বরদী পৌরসভা বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার 2019 পাওয়ার গৌরব অর্জন করেছে। আজ 24 জুলাই 2022 সকাল 11:30 ঢাকার আগারগাঁও বনভবনে হৈমন্তী মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলা 2022 সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিথাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিনুন নাহার এমপি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিথা পুরস্কার প্রাপ্তির পর তার প্রতিক্রিয়ায় জানান, দীর্ঘদিন থেকে ঈশ্বরদী পৌরসভা বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে আসছে। বৃক্ষরোপণে পুরস্কার প্রাপ্তিতে পৌরসভার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বৃক্ষরোপণ সহ পরিবেশ বান্ধব নানা কার্যক্রম আগামীতে আরও জোরদার করা হবে। পৌরসভার উন্নয়নে তিনি সকল নাগরিকের সহযোগিতা কামনা করে প্রাপ্ত জাতীয় পুরস্কার ঈশ্বরদী পৌরবাসীকে উৎসর্গ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈশ্বরদী পৌরসভা একটি ঐতিহ্যবাহী পৌরসভা। ঈশ্বরদী পৌরসভা একটা প্রথম শ্রেণীর পৌরসভা। ঈশ্বরদী একটা বন্যায়নের জন্য আমরা ঈশ্বরদী পৌরসভা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক জাতীয় পুরস্কার হয়েছে। তো সেদিন আমাদের বন পরিবেশ জাতীয় পুরস্কারে ভূষিত করেছেন। ঈশ্বরদীর দীর্ঘদিনের ফসল বৃক্ষরোপণ বন্যায়নের জন্য জাতীয় পুরস্কার, কারণ এক বছরে বৃক্ষ লাগালেই কিন্তু পুরস্কার পায়নি, বা 5 বছরে বৃক্ষ লাগালেই পুরস্কার পায়নি। এখন এই পুরস্কারটা আসে হলো রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকায় যখন পৌরসভা কর্তৃক প্রধানমন্ত্রীর ভীষণ বাড়ি না কেনে গাছ লাগাও, রাস্তায় তাল গাছ লাগাও, এই ভীষণে যখন ঈশ্বরদের আশ্রিত হয়, যখন পরিপূর্ণ হয়, তখনই কিন্তু এনগোল বন্ধন কর্মকর্তা যারা আছেন তাদের সহায়তা দেয়, তাদের রিপোর্টে পরে কিন্তু এই পুরস্কারটা নির্ধারণ হয়। শুধু সহজে না, এবং প্রকৃতভাবে যে চিত্র ফটোগ্রাফির মাধ্যমে যে চিত্রকলাকে প্রদর্শন করা হয় তার মাধ্যমেই কিন্তু পুরস্কার করা হয়। এবং যে কারণে ঈশ্বরদী কিন্তু বন পরিবেশের জন্য যে গাছ লাগানো হয়েছে রাস্তার পাশে এবং বিভিন্ন রাস্তায় কিন্তু তার প্রত্যক্ষ বন এখনো আছে, ঈশ্বরদী বিভিন্ন রাস্তায় কিন্তু গাছ লাগানো আছে, যেটা হলো আমার পদ্মা আছে, তারপরে বন্ধুদের কাঠের মানে কাঠের গাছ আছে, এভাবে ঈশ্বরদীর বিভিন্ন রাস্তায় কিন্তু পুরস্কার কিন্তু এখনো তাদের গাছগুলো বিদ্যমান। যদিও অনেক গাছগুলোর বয়সে ভাই হয়ে গেছে, আজকে আমি পুরস্কার বা ঈশ্বরদীর পুরস্কার পুরস্কারটা আমি নিজেদের বহন করছি। এটা দীর্ঘদিন আজ না, কিন্তু দীর্ঘ 10-11 বছরের সুযোগ, কিন্তু দীর্ঘ 10-11 বছরের ফসল আজ পর্যন্ত আমরা সেই আমাদের এই সেই পুরস্কারটা আমাদের হাতে রয়েছে। যদি পৌরসভাকে যদি আসলে পুরো একটা সাদা দিয়ে গেলে একটা জিনিস বাড়ি করতে গেলে কিন্তু 1-2 বছর এটা সাধারণ দেয় না, সময় লাগে। কিন্তু যেমন এই পৌরসভাকে সাদা দিতে গেলে সময় লাগবে, তোমাদের সাবেক মেয়র এবং আমি সহজে পৌরসভাকে সাদা বলার চেষ্টা করেছে, আমি সাজাচ্ছি। এরই ফলশ্রুতি হলো এই জাতীয় পুরস্কার, এবং যে কারণে এই জাতীয় পুরস্কারটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পৌরবাসীকে উৎসর্গ করেছে। এবং সে সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা ও বিশ্বের উন্নয়নের রোল মডেল, বিশ্বের রাজনীতির নেতৃত্বদানকারী, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু সুযোগ্য শেখ হাসিনাকে আমরা ঈশ্বরদী
প্রবাসী ঈশ্বরদের আমলে ঈশ্বরদের মুক্তদাস সকল পর্যায়ে মানুষের নিরাপদ আশ্রয় স্থল যাদের শেখা থাকা সব পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। আমরা তাদের যখনই বসে দোয়া করে আল্লাহ যেন তাকে হাজির প্রদান করেন। বঙ্গবন্ধু একটা জাতীয় বাদ দিয়েছেন, একটা জাতির সত্তা দিয়েছেন, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা বাঙালি জাতি হিসেবে বিশ্বপুকে মাথামুখ খাড়া হয়েছে, তেমনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা উন্নত বিশ্বের কাতারে খাড়া আছি। আমরা 2014 সালে উন্নত দেশ হিসাবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করবো, মাথা উঁচু করে মাথা উঁচু করে আমরা বলতে পারবো একজন বলি যে আমরা বঙ্গবন্ধু আদর্শের মানুষ। তেমনি আমরা বঙ্গবন্ধু হাত ধরে 2014 সালে আমরা মাথা উঁচু করে বলবো যে আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উত্তর উন্নত জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। এজন্য তাকে লাখ কোটি সালাম। করোনাকালীন সারা বিশ্ব তখন নরকের অবস্থা, আমাদের সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা স্থবির, অত্যন্ত দক্ষতার সাথে জননেত্রী শেখ হাসিনাকে আমাদের বৈতরী পাড়ি দিচ্ছেন। এই জন্য আমরা তাকে আবারও আন্তরিক বৈঠক করছি। আমরা নেত্রীর আদেশ নিষেধ সবটাই মেনে চলি, আগামতে মেনে চলব। নেত্রীর হাতকে সুস্থ করার জন্য যা যা প্রয়োজন আমরা সেগুলো করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবার কাছে আহ্বান থাকলো, আসুন আমরা জননেত্রীর সিদ্ধান্তগুলো মেনে নিই এবং তার আদেশ এবং নিষেধগুলো মেনে চলি, পালন করে মেনে চলি। এবং এই প্রত্যাশা নিয়ে সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।